So hi guys, welcome to my key new vlog. আজকে কি বলো তো, আজকে হচ্ছে সরস্বতী পুজো, আজকে 14ই ফেব্রুয়ারি। আর কি বলবো, এখন বাজছে সকাল 7:30, সকালে 7:30 উঠেছি 6:30-এর সময়, কিন্তু ব্লগ স্টার্ট করছি 7:30 থেকে, কিন্তু উঠেছি 6:30। আর আমাদের বাড়িতে তো প্রত্যেকবার পুজো হয়, আবার পাড়াতেও হচ্ছে, সো যখন পাড়ায় যাবো তখন দেখাবো আর কি। আমাদের বাড়িতে এখন দিদা যোগার যত্ন করছে, ওগুলো হালকা করে একটু দেখাচ্ছি, যখন পাড়ায় যাবো তখন পাড়ার ভিডিও করবো। সো চলো, এখনকার জন্য একটু অফ থাকছে, একটু পরে আসছি আবার তোমার কাছে, চলো। দেখতেই পাচ্ছো এই যে পুরো রেডি হেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে পাড়ায়। পাড়ায় গিয়ে তোমাদের পুরোপুরি ভিউটা দিব, এরকম ঠাকুর হয়েছে, ঠাকুরের মণ্ডপ সাজানো হয়েছে, ঠিক আছে। প্লাস আমাদের বাড়িতেও তো পুজো আছে জানোই তোমরা, আগের বছর হয়েছে, এবছরও হবে। সো বাড়িতেও যোগার যন্ত্র চলছে, বাড়ির ভিডিও দেব, তারপরে পাড়ার ভিডিও দেবো, চাপ নিও না, কিছু বলার নাই এখন। সো চলো দেখি গা পাড়ায় কিরকম হচ্ছে পুজোর যোগার যন্ত্র আর কি। আর আমাদের বাড়ির ভিউ একবার তো দিয়েছি, সকালে দিদা যোগার যন্ত্র করছিল, আর এখন একবার দিচ্ছি, আমার মা করছে, ফলমূল খাচ্ছে আর কি। সো চলো বাড়িরটা আগে দিয়ে নিই ভিউ, তারপর পাড়ায় যাচ্ছি, চলো। কি চাই? ধান কই? ধান ওই যে ওই কইটুটাই আছে ধান। হ্যাঁ 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 দিচ্ছি। হ্যালো, বলো রাধে রাধে। ডাক সঙ্গে তোদের ওখানে লাইটটা পবিত্র পবিত্র জগৎপতে গোপীশান্ত রাধাকান্ত নমস্ততে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু গরম ব্রহ্ম তসময় শ্রী গুরুবৈ নমঃ। বিশ্বরূপে বিদ্যাং দেহি নমস্তুতে এসো সচন্দন অন্ধ পুষ্পাঞ্জলি। আমাদের বাড়ির পুজো হলো, এবার পাড়ার পুজো। সো চলো পাড়ায় গিয়ে ভিডিও করছি, এবার পাড়ার ভিডিও এখন আসেনি, বাড়ির হলো, এবার পাড়ায় শুরু করব। এখন কথা বাড়ছে ওই 11:25 মতো, সো চলো। এ প্রদীপ ধরিয়েছিল কোথায়? ধরাইনি ধরিয়ে দাও, প্রদীপটা এসে দে, চালুন দে, ঢাকা দিয়ে দাও, ঝাঁঝরটা দিয়ে। Thank you.
কাসরটা বাজাও তোদন না দু কাসরটা বাজাবা গোপীকান্ত রাধাকান্ত নমস্তে গুরুব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব দেখতে পাচ্ছ সব লাইটিং হাইটিং টাঙিয়েছে কৃতিত্ব এই যে দেখতেই পাচ্ছ মদন মামার সব লাইটিং হ্যালোজেন রড কেমন লাগছে এই যে সরস্বতী ঠাকুর রড বাল এই যে একটা এই যে হ্যালোজেন যে বক্স এই যে আবি হ্যালো সো চলো খানিকক্ষণ পর আসছি আবার তোমাদের কাছে ঠাকুর ঘর মানে পাড়ার দিক থেকে এখন এসছি পাড়ায় আবার যাবো এই তো রাত্রি হোক এখন বাজছে তোমার গাড়ির 6:30 মতন এই যে সরস্বতী ঠাকুর আমাদের দেখতে পাচ্ছ তোমরা যে সন্ধ্যা দিলাম আমি ধূপ জ্বালিয়েছিলাম গাইস আর এখানে 7 কালার আমার লাগিয়ে দিয়েছি কালারিং আলো হচ্ছে দেখতেই পাচ্ছ দেখো গাইস আমাদের বাড়ির ঠাকুর দেখিয়ে দিলাম সো পাড়ায় যাই দিয়ে আবার তোমাদের সাথে ব্লগ করছি আর
আধ ঘন্টা এক ঘন্টা পর আসছিল। এখন বাজছে 9টা। আবার একটু পর আসছি। রইলো, ঠিক আছে, দেখালাম আমাদের বাড়ির সরস্বতী পুজো, তারপরে কি বলে এটা পাড়ার। এখন বাজছে গাইস তোমার ওই 11টা মতন, ঠিক আছে। সো আজকের ব্লগটা এইটুকুনি। যদি আজকে তোমার সরস্বতী পুজোর ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো গাইস। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, দাদা।